আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি 1400 দশমিক সংখ্যাটির অক্টাল মান নির্ণয় করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, তো দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা এই 1400কে বারবার ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করব। যেমন লক্ষ্য করি, 1400 প্রথমে লিখে এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, ভাগফল পাবো, সম্ভবত ক্যালকুলেটার ব্যবহার করে করব, ভাগফল পাবো 175, ভাগশেষ পাবো 0। ভাগফল 175, ভাগশেষ কিছু থাকে না, না থাকলে 0 লিখব। আবার এই 175কে 8 দ্বারা ভাগ করব, 175কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 21, ভাগশেষ পাবো 7। 21কে আবার 8 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16, তাহলে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হবে 16, তাহলে 5। ভাগফল 2, ভাগশেষ 5। আবার এই 2কেও 8 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হলো, 2 ছোট, 8 বড়, 2কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করব? তখন আমরা এখানে 0 লিখে এই 2 শেষে নিয়ে যাব। এবার এই যে ভাগশেষগুলি পেয়েছি, এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা যে মানটা পাবো এটার নাম হচ্ছে MSD, এটার নাম হচ্ছে LSD। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, নিচে এই যে 2570, 2570 বেস 8, কারণ এটি অক্টাল সংখ্যা।